নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2023, আপনি ধনু রাশির মানুষ, আপনার জন্য এ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার ভাগ্য, আপনার স্বাস্থ্য, আপনার কেরিয়ার, শিক্ষা, প্রেম, ব্যবসা, কর্ম, ইনভেস্টমেন্ট, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। নবগ্রহ আপনাকে এ মাসে কি রেজাল্ট দিতে চলেছে, এই বিষয় আপনারা জানতে পারবেন। তবে এ রাশিফলটি আপনারা অবশ্যই বন্ধু হিসাবে অথবা একটা চলার পথের পাথর হিসেবে নিন। হুবহু মিলবে কৌশিকদা কখনোই দাবি করে না, কারণ প্রত্যেকেরই জন্মকুণ্ডলী আলাদা রয়েছে, কিন্তু এটা একটা সার্বিক বিচার। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে যদি 30-60% যদি আপনাদের কাছে মিলে কিনা, আমি নিজেকে খুব গর্ব অনুভব করব। আলোচনাটা শুরু করা যাক ধনুরাশি। ধনুরাশির স্বাস্থ্য, দেখুন, আপনাদের এ মাসে একটু হলো পেটের সমস্যা একটু আপনাদেরকে ভোগাতে কিন্তু পারে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা ভোগাতে পারে। আমি বলবো ফাস্টফুড, জাঙ্ক ফুড, একটু বাইরের খাবার এড়িয়ে চলুন। ওভারঅল স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা কিন্তু নেই, পেটের সমস্যা কিন্তু কিছুটা হলো আপনাদেরকে এ মাসে ঢোকাবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের ভাগ্য কেমন যাবে। দেখুন, আমি একটা কথা বারবার বলি, আমাদের সবথেকে বড় ইম্পর্টেন্ট জায়গাটা কি জানেন, ভাগ্য। আমাদের ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনার ঠিক ভাগ্যভাবে ভাগ্যাধিপতি অবস্থান করছে রবি, এবং 17 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, অনেকে বলেন না কৌশিকদা কখন ইনভেস্টমেন্টগুলো ভালো হবে, আপনি ব্যবসাতে, আপনি শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে আপনি কখন করবেন, এটা আমি বলবো 17 সেপ্টেম্বরের মধ্যে আপনারা করুন, তাতে কিন্তু আপনাদের আগামী দিনে একটা লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ তারিখটা আপনারা নোট করে নিন, এবং ব্যবসাতে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, অবশ্যই 17 সেপ্টেম্বর, তারপরে কিন্তু খুব একটা ভালো সময় না, 17 সেপ্টেম্বর আপনাদের ক্ষেত্রে আদর্শ সময়। তবে হ্যাঁ, নিজস্ব ব্যক্তিগত জন্মছক, যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ব্যক্তিগত জন্মছক দেখা দরকার। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনাদের এই মাসে থাকবে, ভাগ্যের দ্বারা বড় ধরনের কাজ আপনাদের সম্পন্ন কিন্তু এই মাসে হতে চলেছে। এবার আসি আপনাদের ব্যবসা। সপ্তম পতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, কানেকশানটা খুব ভালো, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, এবং ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। ব্যবসার জায়গা আপনাদের খুব ভালো হতে চলেছে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ব্যবসায় বড় কোনো ধরনের ইনভেস্টমেন্ট হতে চলেছে, এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা। পঞ্চমভাবে কী অবস্থান করছে, পঞ্চমভাবে অবস্থান করছে আপনার বৃহস্পতি, মঙ্গলের ঘরে, এটা খুব ভালো। কিন্তু রাহুর সাথে কিছুটা আপনাদের মনোসংযোগের অভাব থাকবে, আজকের হোম টাস্কটা কালকে করব, আচ্ছা করছি, আমার তো সময় আছে, এই করতে করতে কিন্তু আপনাদের পরীক্ষা অলরেডি এগিয়ে চলে আসবে। অর্থাৎ যে কোনো কাজ, আজকের কাজকে আজকেই করার চেষ্টা করুন, কাল করবেন না। পড়াশোনাতে মন থাকবে, কিন্তু কিছুটা অলসতা, কিছুটা লেজিনেস এই জায়গা কিন্তু থাকবে। তবে যাদের কোনো ফর্ম ফিল আপ রয়েছে,
বা অ্যাডমিশন রয়েছে, কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, অ্যাডমিশন নিতে চাইছেন, কলেজে ভর্তি হতে চাইছেন, আমি বলবো 17 সেপ্টেম্বরের আগে আপনারা করুন। তাতে কিন্তু আপনারা বিশেষভাবে সৌভাগ্য লাভ আপনাদের 100% কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ। দেখুন সপ্তম ভাবি হচ্ছে আমাদের দাম্পত্য সুখের, সপ্তমপতি ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের লাইফ পার্টনার, আপনার জীবন সঙ্গিনীর পরামর্শ শুনে এ মাসে আপনারা চলুন। অর্থাৎ আপনি যদি নারী হন, আপনার পুরুষের কথা শুনুন, আপনার হাজবেন্ডের কথা শুনুন, আপনি যদি পুরুষ হন আপনি স্ত্রীর কথা শুনুন। তাতে কী হবে, লাইফ পার্টনারের পরামর্শে আপনাদের এ মাসে কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। বিশেষ করে ফিনান্সিয়াল জায়গাটা, অর্থনৈতিক পরিকাঠামোটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে চলেছে। ধনুরাশি ইনকাম গেইন করবে আপনার লাইফ পার্টনারের পরামর্শে, লিখে রাখুন। এবং দাম্পত্য সুখের জায়গা আপনাদের শুভ কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের প্রেম। দেখুন প্রেমের ক্ষেত্রে আমি বলবো একটু হলো ডিস্টার্ব আপনাদের আছে, সবটাই তো ভালো হতে পারে না, সব কিছু একসঙ্গে ভগবান ভালো যায়। কাউকে অর্থ দিলে কোনো জায়গায় মানসিক শান্তি কম দেয়, কারো অর্থ কম থাকলে সেখানে সুখটা দেয়, বিভিন্ন রকমের কিন্তু প্রত্যেক মানুষের কিছু না কিছু কিন্তু খামতি কিন্তু রয়েছে, প্রত্যেককে কিন্তু প্রপার জায়গাটা কিন্তু পায় না। অর্থাৎ প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু এই মাসে আপনাদের কিন্তু ডিস্টার্ব কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের কিছুটা সমস্যা আসা বা কোনো জায়গাতে আপনাদের ইগো সেন্টিমেন্ট একে অপরে, আপনি বলছেন পূর্ব দিকে চলো, আপনার যে পার্টনার রয়েছে তিনি বলছেন না আমি আজকে পশ্চিম দিকে যাবো, অর্থাৎ নিজেদের কথার মধ্যে অ্যাডজাস্টমেন্ট কিন্তু আসবে না। কর্মের জায়গাটা কেমন রয়েছে, দেখুন কর্মাধিপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে এবং ভাগ্যপতি কর্মভাবে অবস্থান করবে আপনার 17 সেপ্টেম্বর পর থেকে। অর্থাৎ এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, ভাগ্যপতি কর্মভাবে, কর্মপতি ভাগ্যভাবে। ডেফিনেটলি আমি একটি কথা বলতে পারি, লিখে রাখুন, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিশ্চিত রূপে আপনাদের আসবে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, পদপ্রতিষ্ঠা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। যারা চাকরি পরিবর্তন করবেন ভাবছিলেন, আপনাদের পরিবর্তনের একটা যোগ রয়েছে। আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে বড় কোনো এমএনসি কোম্পানি বা আপনার গভর্নমেন্ট সেক্টরে কিন্তু চাকরির ক্ষেত্রে পাওয়া বা চাকরির ক্ষেত্রে পদোন্নতি বা যারা প্রমোশনের চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এবং বৃহস্পতির রাশির উপর দৃষ্টি রয়েছে, তো পূর্ণাঙ্গ আপনাদেরকে কিন্তু এই সময় ভালো ফল দিবে। আপনাদের মান সম্মান, আপনাদের কেরিয়ার, স্বাস্থ্যের জায়গা ভালো। এবং একাদশ ভাব, দেখুন ইনকাম, প্রফিট, লাভ, সাকসেস, দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা মার্কেটিং লাইনে রয়েছেন, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, সেলসের সাথে যুক্ত রয়েছেন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। দেখুন মঙ্গল আপনার কর্মভাবে অবস্থান করছে, রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনাদের মহা পরিবর্তন কিন্তু দিবে। এবং আপনাদের এই সময় সম্মানের জায়গা এবং আদর্শের জায়গা আপনাদের বাড়বে। এবং বিদেশের সাথে যারা রত রয়েছেন, আপনি ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সাথে যুক্ত রয়েছেন, বিদেশ থেকে কিন্তু আপনারা এই সময় 100% কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে একটি কথা আমি বলবো, যাদের সমস্যা চলছে, দেখুন ধনুরাশির তো লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু সমান নয়, অবশ্যই ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন। এবং যারা ভাড়াটিয়া নিয়ে চলেন, অর্থাৎ আপনি ধরুন আপনার দোকান বা বাড়ি বা এগুলো ভাড়া দেন, এখানে কিন্তু আপনারা একটা ভালো জায়গা কিন্তু আপনারা পাবেন। এবং কিছু বড় ধরনের শুভ সংবাদ এই মাসে আসতে চলেছে এবং আপনাদের কিছু পরিবর্তন এ মাসে কিন্তু নিয়ে আসতে চলেছে। ধনুরাশি এক কথায় আপনাদের রাজসুখ
পেতে চলেছে রাজ সুখ এক কথায়। এবং ভাগ্যক্ষেত্রে বড় ধরনের উন্নতি এবং আপনাদের প্রমোশন 100% হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যান। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।